নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 25 ভাদ্র 11 সেপ্টেম্বর শনিবার অর্থাৎ আজ আজকে রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 25 ভাদ্র 11 সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় 5:25, সূর্যাস্ত 5:44, পঞ্চমী রাত্রি 10:08, সাথী নক্ষত্র দিবা 2:46। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে, মেষে কেউ নেই। বৃষে রাহু বৃষে অবস্থান করছে, যথাক্রমে রোহিণী নক্ষত্রে, রবি সিংহে, রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মঙ্গল ও বুধ কন্যায়, মঙ্গল কন্যায় অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বুধ কন্যায় অবস্থান করছে হস্তা নক্ষত্রে, চন্দ্র ও শুক্র তুলায় চন্দ্র বিশাখা নক্ষত্রে, তুলায় শুক্র চিত্রা নক্ষত্রে, কেতু বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে, শনি বক্রী অবস্থায় মকরে শুভ্রা নক্ষত্রে, বৃহস্পতি বক্রী অবস্থায় ধনিষ্ঠা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই আমি 12টি রাশির আজকের দিনের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজ শনিবারের দিনটি আপনার কাছে কিছুটা হলো চাপে থাকতে হবে, কর্মজীবনে অস্থিরতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে উন্নতি হলো তা যথাযথ নয়, এছাড়া আপনার সন্তানের ব্যবহার আপনার মনে কিছুটা দুঃখ দেবে। মেষ রাশি, আজকের দিনে আপনার বন্ধু বা বান্ধব আপনাকে উপকারের হাত বাড়িয়ে দেবেই। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনায় আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষরাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হলেও আর্থিক দিক দিয়ে সেভাবে আশাবাদও নয়। আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা অশান্তি থাকবেই। আজকের দিনে আপনার শত্রুরা বড় অ্যাক্টিভ, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে সন্তান আপনার পাশে থাকবে, এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করলাম। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃষরাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা। তবে মিথুন রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার কোনো ক্ষেত্র অর্থাৎ শ্বশুরালয় বা মাতুলালয় থেকে কোনো ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সেই গুপ্ত শয়তান বিষয়ে আপনি সাবধান। আজকের দিনে যে দিক দিয়ে আরও শুভ তা হচ্ছে কোনো ক্ষেত্র থেকে অর্থাৎ আপনার বন্ধু বা বান্ধব আপনাকে উপকারের হাত বাড়িয়ে দেবে। তবে সন্তানজনিত কিছুটা অশুভ ফল অবশ্যই লাভ হবে এবং আপনি পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা অবশ্যই করুন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, শারীরিক দিক দিয়ে অবশ্যই শুভ, কর্মে শ্রীবৃদ্ধির সূচনা, আর্থিক জীবনে উন্নতি, ভাই বা ভাতৃস্থানীয় কারোর ব্যবহার আপনার মনে কিছুটা দুঃখ আনতে পারে কর্কট রাশি। আজকের দিনে আপনার বন্ধু বা বান্ধব আপনাকে উপকারের হাত বাড়িয়ে দেবে, শরীর ভালো যাবে না, সে ব্যাপারে সাবধান। আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আপনি বন্ধ রাখুন কর্কট রাশির জাতক জাতিকা। আজকে আপনার কোনো আত্মীয়ের ব্যবহার অবশ্যই মনে দুঃখ দেবে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি, আজকের দিনে শারীরিক সংকট চলবে, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক দিক দিয়ে উন্নতি তো রয়েছে, তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান।
আজকের দিনে যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা। বিদ্যায় আশাতীত ফললাভ আপনি করতে পারবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, তাই বিয়ের আলোচনা আপনি বন্ধ রাখুন। সিংহ রাশি জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আপনার গুরুজনের শারীরিক অসুস্থতা মনের মধ্যে চিন্তা আনতে পারে, তবে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার জন্য বিশেষ কিছু ভালো খবর আনবে। কন্যা রাশি, আপনার সন্তানও আপনার পাশে থাকবে। যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কর্মস্থানে কোনো ছিদ্রান্বেষী গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কন্যা রাশি বিশেষ সাবধান। আজকের দিনে সন্তান তো ভালো ব্যবহার করবে, বিদ্যায় কিছুটা বাধা তো থাকবেই। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, অবশ্যই শুভ প্রেম, এবং বিবাহের আলোচনা আপনি অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই। কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনে শরীর ভালো যাবে না, কর্মে উন্নতি শুভ সূচনা। আর্থিক দিক দিয়ে একটু চাপ ভোগ করতে হবে। আজকের দিনে যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা। বিদ্যায় বিরাট উন্নতি আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে যে দিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান। সন্তানের ব্যবহার আপনার মনে আনন্দ দেবে। আজকের দিনে যে দিক দিয়ে আরও শুভ তা হচ্ছে আপনার কোনো ক্ষেত্রে, অর্থাৎ কোনো সম্পত্তি যা পেন্ডিং পড়ে আছে সেই সম্পত্তি বিক্রয়ের কথা স্থির হয়ে যাবে। তুলা রাশি, আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তবে আজকের দিনে আপনি প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা সম্পূর্ণ বন্ধ রাখুন। তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, কর্মে সিবৃদ্ধির পাশাপাশি আর্থিক দিক দিয়ে উন্নতির খবর পাবেন, তবে আপনার শরীরে কিছুটা সমস্যা থাকবে। আপনার সন্তান আপনাকে ভোগাবে। আজকের দিনে যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা। বিদ্যা কিছুটা হলেও বাধা থাকবে, তবে আপনি পরিশ্রম করলে সে বাধা কেটে যাবে। আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহারের হাত বাড়িয়ে দেবে। আজকে যেদিক দিয়ে শুভ বৃশ্চিক রাশি তা হচ্ছে আপনার শত্রু। আপনার শত্রুরা কিছুটা পরাজিত হবে, তবে কোনো ক্ষেত্রে পড়ে গিয়ে হাত লাগতে পারে, সেদিক দিয়ে কিছুটা সাবধান। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনার শুভ ফলাফল লাভ হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেমও যোগ আছে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, কর্মে উন্নতি যোগ, আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্য, সন্তানজনিত শুভ ফল লাভ। তবে একটু চাপ তা হচ্ছে আপনার কোনো বন্ধু আপনাকে কথা দিয়ে কথা রাখবে না, সে আপনাকে ঠকাতে পারে, সেই শয়তানকে চিনে নিন। ধনুরাশি, আপনার পারিবারিক জীবনে বিশেষ করে বাবা বা পিতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা মনে চিন্তা আনতে পারে। ধনুরাশি, আজকের দিনে আপনার বিদ্যায় বাধা থাকবে, তবে সন্তানের মেধার বিকাশ, সন্তানের ভালো রেজাল্ট আপনার মনের মধ্যে আনন্দের আনন্দ আনবে। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন। ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, শরীরে সংকট থাকবে, কর্মে সিবৃদ্ধির সূচনা, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার প্রেম, আপনার প্রেমে কিছুটা বাধা আছে মকর রাশি। আজকের দিনে পারিবারিক অশান্তি যোগ রয়েছে এবং মকর রাশি আপনার যেদিক দিয়ে অসুবিধাজনক তা হচ্ছে সন্তান। সন্তানে এমন কিছু করবে যার জন্যে অপরের কাছে আপনাকে বদনামের ভাগী হতে হবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি, আপনার বিদ্যায় যে বাধা এবং শত্রুরা যে কলকাটি নাড়ছে সে ব্যাপারে আপনাকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা তো নিতেই হবে। এরপরে কুম্ভ রাশি,
আজকের দিনে শরীরের সমস্যা অনেকটাই কাটবে, পারিবারিক জীবনে উন্নতি, সন্তানের মেধার বিকাশ, কর্মস্থানে সকলে আপনাকে কাজের প্রশংসা করবে। তবে পয়সাতে অবশ্যই টানাটানি থাকবে, অথবা পরিবারের মধ্যে থাকবে। আজকের দিনে আপনার সন্তান কিছু এমন করবে যা মুখ উজ্জ্বল করবে। আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা ভুলেও করতে যাবেন না, কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, শরীর ভালো যাবে না, কর্মে বাধা, আর্থিক জীবনে প্রাপ্তিতে বাধা। তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ আপনাকে যথেষ্ট উন্নতির জায়গায় নিয়ে যাবে। মীন রাশি, আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক অবশ্যই হবে। তবে আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা বন্ধ রাখুন, মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 11 সেপ্টেম্বর শনিবার 12টি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।